সুধী দর্শক, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। শুরু করছি চলচ্চিত্র তারকাদের নিয়ে চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ছায়া গল্প। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা তো জানেন ছায়া গল্প অনুষ্ঠানে আমরা প্রতি পর্বে আপনাদেরই প্রিয় একজন চলচ্চিত্র তারকাকে আমন্ত্রণ করে নিয়ে আসি এবং তার গল্প শোনাই। আজও তার ব্যতিক্রম হবে না, কেননা আজও রয়েছে আপনাদেরই পছন্দের একজন চলচ্চিত্র তারকার গল্প। তাকে আমন্ত্রণ জানানোর আগে কিছু কথা। 90 দশকের মাঝামাঝি সময়ের কথা, সে সময়ে চাঁদের আলো নামে একটি ছায়াছবি মুক্তি পেয়েছিল। সেই ছবির একটি গান ছিল, তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো। ঠিক তাই, সেই চাঁদের আলোকে আজকে আমরা আমন্ত্রণ করে নিয়ে এসেছি। হ্যাঁ, কথা বলছিলাম চিত্রনায়িকা মুক্তির কথা। আজকে ছায়া গল্পের অতিথি হয়ে এসেছেন। আমন্ত্রণ জানাচ্ছি চিত্রনায়িকা মুক্তি। অনেক ধন্যবাদ তোমাকে আমাদের ছায়া গল্প অনুষ্ঠানে আসার জন্য। বুশরা, তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। তোমাকে অনেক সুন্দর লাগছে। আসলে আমাকে না, বরঞ্চ আমাদের নায়িকা মুক্তিকে ভীষণ ভালো লাগছে, দর্শকরা কিন্তু সেটাই বলবে। ছায়া গল্পের সমস্ত দর্শকদের বলছি আমার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। মুক্তি, শুরুতে বলেছিলাম যে আমরা এই অনুষ্ঠানে কিন্তু চলচ্চিত্র তারকাদের গল্প শোনাই। আজ কিন্তু গল্প করতে হবে অবশ্যই। দর্শক চলুন আজকে ছায়া গল্পে আমরা চিত্রনায়িকা মুক্তির গল্প শুনি। দর্শক, আজকে যে তারকাকে আপনারা দেখছেন তিনি শুধু চিত্রনায়িকাই নন, তার আরেকটি পরিচয় আছে। চিত্রনায়িকা মুক্তি হচ্ছেন আমাদের বাংলা চলচ্চিত্রের অত্যন্ত গুণী অভিনেত্রী আনোয়ারার মেয়ে, ঠিক তাই না? অবশ্যই। জানতে চাইব চলচ্চিত্র অঙ্গনে কেমন করে চলে আসলেন, সেই 90 দশকের মাঝামাঝি সময়ের কথা, তাই না? হ্যাঁ, সে অনেক আগের কথা। আমাদের ক্যামেরাম্যান রফিক আঙ্কেল ছিলেন, হঠাৎ করে একদিন বাসায় এসে বললেন যে গৌতম ঘোষের ছবি পদ্মা নদীর মাঝি, ওটাতে আমি অভিনয় করব কি না। তখনও কিন্তু আমার ওরকম একটা ইচ্ছা বা ইয়ে ছিল না, তবে মোটামুটি ছোটবেলা থেকেই তো আমার খালা মা ওনাদেরকে অভিনয় করতে দেখে আসছি। তখন মানে আমি যে সত্যি সত্যি চলে আসব সেটা কিন্তু আসলে ওরকমভাবে একটা, ওটা তো স্বপ্নের মতোই ছিল যে আসলে তাই। তো আমি আর মানা করিনি, তাই বললাম হ্যাঁ করব। হ্যাঁ, তখন তো একদম বাচ্চা বয়স ছিল, তখন স্কুলে ক্লাস 6 এ পড়ি, ভিকার নেশাতে তখন আমি, ওইটাই ছিল আসলে আমার প্রথম ছবি। সেই ছবিতে চরিত্রটা ছিল গোপী, গোপী চরিত্রটা। আচ্ছা, আমি যেটা জানতে চাইবো যে পদ্মা নদীর মাঝে কিন্তু একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবি, উচ্চ মার্গের ছবি যাকে বলে আর কি, তাই না? সেখানে তুমি গোপী চরিত্রে অভিনয় করেছে, চম্পার মেয়ে চরিত্রে। জি, চম্পান্তির মেয়ে ছিলাম। আমার জানতে ইচ্ছে করছে যে এত বাচ্চা বয়সে এমন একটা চলচ্চিত্রে কাজ করা, তখন কি কোনো ফিলিংস হয়েছিল? না, কোনো ফিলিংস না, আসলে তো ওটা ক্যারেক্টারটাই ছিল, বাচ্চাদের মতোই ক্যারেক্টারটা ছিল। কিন্তু আমার গায়ের রংটা নিয়ে খুব প্রবলেম ছিল, কারণ ওটা মাঝির মেয়ে দেখাবে, তো সেই জন্য আমাকে একটু কালো হতে হবে। কালো মেকআপ দিয়ে করেছিল? মেকআপ কোনো দেয়নি কিন্তু। তখন কি করবে, আমাকে নিয়ে খুব ঝামেলা। তখন করলো কি, ওই যে এক এক সপ্তাহ আমাকে হাতে এতটুকু, হাঁটু পর্যন্ত, পায়ে, গলায়, মুখে সরিষার তেল মেখে রোদে বসায় রাখতে 1 ঘন্টা করে, যাতে করে গায়ের রংটা কালো হয়ে যায়। হ্যাঁ, যখন দেখলো যে গায়ের রংটা আবার পুড়ে গেছে, তখন সেটা দিয়েই কিন্তু শুটিং করা হয়েছিল, কোনো মেকআপ না। ওই ছবিটা যখন শুটিং হচ্ছিল, এটা পদ্মার পাড়ে? নিশ্চয়ই পদ্মার পাড়ে। এবং আমার মনে আছে শুটিং আমরা করছিলাম, তো আউটডোরে শুটিং ছিল, তো আমার মা গেছেন আর কি শুটিং স্পটে, তো আমি আমার মার পাশেই দাঁড়ানো, আমার মা আমাকে খুঁজে, ওদের মুক্তি কোথায়, মানে আমার অবস্থা এতই খারাপ যে আমার মাই আমাকে চিনতে পারছিল না যে এটা কে। এই বাচ্চা বয়সের অভিনয়ের ছবিটা একটু দর্শকদের একটু অভিনয়ের অংশ দেখাতে চাই, কেমন? অবশ্যই দেখা। দর্শক চলুন মুক্তি অভিনীত পদ্মা নদীর মাঝি এই ছায়াছবির কিছু অংশ আসুন আমরা দেখে আসি। এরপরে আসি আমরা চাঁদের আলো ছায়াছবির কথা।
এবং চাঁদের আলো দিয়ে কিন্তু আমাদের মুক্তিকে সবাই চেনে, তাই না? এবং চাঁদের আলো ছিল এটা আমার নায়িকা, প্রথম নায়িকা, প্রথম নায়িকা হবার ওইটাই আমার ফিল্ম ছিল প্রথম, চাঁদের আলো। এই ছবিতেও কাজ করেছি, আমার খুব মানে আনন্দ নিয়ে আমরা কাজটা করেছি। এটা শেখ নজরুল ইসলাম ছিলেন এটার ডিরেক্টর, আর এটার ক্যামেরাম্যান ছিলেন মাহফুজ আঙ্কেল। আচ্ছা, ওই ছবিতে কিন্তু ওমর সানিরও এটা প্রথম ছবি ছিল? না, ওমর সানি ভাইয়েরও এটা সেকেন্ড ছবি, কিন্তু প্রথমে মুক্তি পায়, হ্যাঁ, এই ছবিটাই, এটা দিয়েই তার যাত্রা শুরু এই ছবিটা। কথা হচ্ছে যে দুজনেই নতুন, দুজনেরই প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি, কিন্তু তা সত্ত্বেও সুপারহিট একটা ছবি, সুপার ডুপার সেটা বলা যায়। হ্যাঁ, দর্শক চলুন মুক্তি অভিনীত তার প্রথম নায়িকা হয়ে অভিনয় করা ছবি চাঁদের আলো থেকে তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো, এই গানটি আমরা দেখে আসি। এর পরে কোন ছবিটা ছিল? চাঁদের আলোর পরে শ্রাবণ মেঘের দিন করলাম হুমায়ুন আহমেদ স্যারের, ওনার শ্রাবণ মেঘের দিন দিয়ে আবার যাত্রা শুরু করলাম। শ্রাবণ মেঘের দিনও খুব ভালো একটা ছবি, এটাও হিট ছবি, এটা থেকে আমি পুরস্কারও পেয়েছি। শ্রাবণ মেঘের দিন ছবিটা করার পরে অনেকে ভেবেছিল কি আমি সত্যি বোধহয় ডাক্তার। হ্যাঁ, আপনার শরীর হবে, এটা অসাধারণ একটা ছবি অবশ্যই। হ্যাঁ, কোনো ঘটনা মনে পড়ে হুমায়ুন আমাদের সাথে? আমি হুমায়ুন স্যারের কথা অবশ্যই বলবো, যে উনি মানে অসাধারণ একজন ডিরেক্টর আমি বলবো, এই জন্য লেখক তো অবশ্যই, কারণ উনি না ওই যে ছাড় দেন প্রচণ্ড, হ্যাঁ, অভিনেতা অভিনেত্রীদেরকে ছাড় দেন যে সিকোয়েন্সটা বুঝাবেন এবং ক্যামেরার সামনে বলবেন যে তোমার মতো তুমি করো। হ্যাঁ, অনেকে আছেন না যে না আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করতে হবে, এই জিনিসটা কিন্তু তার মধ্যে নাই, ছিল না। হ্যাঁ, উনি বলতেন যে তোমার মতো তুমি করে যাও, নিজের মতো করে যখন করবো তখন কিন্তু আর সমস্যাগুলো হয় না। তা এই জিনিসটা আমি ওনার মধ্যে পেয়েছিলাম যে না তুমি তোমার মতো করো। তারপর দেখলাম যে না আমার মানে প্রত্যেকটা টেকই ধরেন এক টেকেই ওকে হয়ে যেত বা এই ধরনের ছিল, আল্লাহর রহমতে সুন্দর মতো কাজ হয়েছিল ওখানে, আর ওনাদের সাথে কাজ করে ভালোই লেগেছে। ওই ছবিতে কিন্তু গানও ছিল, তাই না? হ্যাঁ, ভালো ভালো গান ছিল, চমৎকার গান। একটা গান দেখাই এই মুহূর্তে একটু। হ্যাঁ, অবশ্যই, ভীষণ চমৎকার একটি ছবি শ্রাবণ মেঘের দিন। আচ্ছা, এর পরবর্তীতে কোন ছবিটা ছিল? এর পরবর্তীতে করলাম, এটাও অনেক চমৎকার নামকরা এক ছবি, হাসন রাজা। ও, হাসন রাজা ছবিটা করলাম, হাসন রাজার ওয়াইফের ক্যারেক্টার যে আজিজা বানু ছিল সেটাই করেছিলাম। আচ্ছা, আর এটার ডিরেক্টর ছিলেন চাষী নজরুল ইসলাম ভাই, উনি ছিলেন। হাসন রাজা ছবিটা থেকে তো পুরস্কার পেয়েছিল, হাসন রাজা ছবিটা অনেক পুরস্কার পেয়েছে। আমি ছবিটা হাসন রাজা ছবিটা দেখেছি, আর গানগুলো তো চমৎকার গান, অনেক ভালো ভালো গান ছিল না আমাদের সেই গানগুলো, হাসন রাজার গান তো চমৎকার। হ্যাঁ, মুক্তি তোমার লিপে কিন্তু একটা গান আমি দেখেছি, গানটা কিন্তু খুব ভালো লেগেছে, মনে আছে গানটা? হ্যাঁ হ্যাঁ, এই গানটা ছিল সোনাবন্দে, সোনাবন্দে আমারে দিওয়ানা বানাই, দিওয়ানা বানাই না। আসলে গানটা কিন্তু আমার এখন দেখতে ইচ্ছে করছে এবং দর্শকদের দেখাতে ইচ্ছে করছে, দেখাবো। হ্যাঁ হ্যাঁ, আমারও দেখতে ইচ্ছে করছে অনেকদিন পর। দর্শক, মুক্তি অভিনীত আরেকটি চমৎকার ছবি হাসন রাজা, এই ছায়াছবি থেকে একটি চমৎকার গান আমরা দেখে আসি, চলুন। পরের কি ছবি ছিল হাসন রাজার পরে? আরো বেশ অনেকগুলো ছবি ছিল, একাধারে বেশ অনেকগুলো ছবি করেছি, পর পর অনেকগুলো ছবি, পর পর অনেকগুলো ছবি, যেমন দীপজল ভাইদের ছবি করেছি তিন চারটা, জগৎ সংসার ছিল, মান্নার সংসার করেছিলাম ছবিতে, এটা রায়হান মুজিব আঙ্কেলের ছিল জগৎ সংসারে, সেই সময় কিন্তু মান্না তুমুল জনপ্রিয় ছিল, তাই না? এবং ওই ছবিতে আরেক নায়িকাও ছিল, পপি ছিল। হ্যাঁ, তো এবং এটা কিন্তু খুব ব্যবসা সফল একটা ছবি ছিল। হ্যাঁ, এবং মজার বিষয়টা হচ্ছে যে চাঁদের আলোতে ওমর সানি আমার নায়ক ছিলেন, আর এই জগৎ সংসারে আমার হাজবেন্ড ছিলেন কিন্তু ভিলেন ছিলেন আর কি। ওমর সানি এই ছবিতে ভিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাকে প্রচুর মানে মানে টর্চার করে, খারাপ বিহেভিয়ার, ছবিটা আমি দেখেছি। হ্যাঁ আর কি, এরকম পুরো উল্টা। আচ্ছা আচ্ছা, এই এরকম একটা চিত্র আমরা দর্শকদের একটু দেখিয়ে আসি। আমি তোমার স্ত্রী, আরেকটা ছবি ছিল পিতামাতার আমানত, ওই ছবিটার সম্পর্কে একটু জানতে চাই। ওইটা বিগ কাস্টিং এর ছবি, এখানে সব বড় বড় আর্টিস্ট ছিলেন, এবং এই ছবিতে যারাই অভিনয় করেছেন চমৎকার, সবাই চমৎকার অভিনয় করেছেন, কবরী আন্টি, রাজাক আঙ্কেল, হ্যাঁ সবাই ভালো ভালো আর্টিস্ট এটার মধ্যে ছিলেন।
আর মান্না ভাই ছিল একেবারে অন্যরকম, ওনার সাথে কাজ করে ভীষণ ভালো লাগতো। উনি সবার খাবার, হ্যাঁ, টাইমলি খাবার, সবাই খেয়েছি কিনা, এমনকি একটা লাইট ম্যানের কথাও বলবো যে ওনারাও খেয়েছেন কিনা সেটাও উনি কিন্তু খবর রাখতেন। আর পিতামাতার আমানত করার সময় একটা সারপ্রাইজ উনি দিয়েছিলেন, আমার বার্থডে ছিল ডিসেম্বর 1 তারিখে আমার জন্মদিন, তো ওখানে আমার তখন শুটিং হচ্ছিল, আমার নিজেরই কিন্তু খেয়াল ছিল না বার্থডের কথা। শুটিং এর পরে রাত 10টায় শুটিং আমাদের পিক আপ হয়ে গেল, রাত 10টায় হঠাৎ করে দেখি সমস্ত আর্টিস্ট যারা ওরা সবাই, হ্যাঁ, একত্রিত হয়ে কেক টেক নিয়ে মান্না ভাই একটা বিশাল আয়োজন করে ওখানে ফেললো। আমি পুরো অবাক, হ্যাঁ, মানে পুরো একটা সারপ্রাইজ, হ্যাঁ, এটা মানে আসলে এটা খুব ভালো লাগার মতো ছিল ওই সময়টা, মনে পড়ে ওনাকেও, অনেক মনে পড়ে। ছবিটির কিছু অংশ আমরা দেখে আসি। অবশ্যই, যা করে শুরুতে বলেছিলাম আমাদের সবার প্রিয় অভিনেত্রী আনোয়ারার কথা, মানে তোমার মা। জি জি, তো মায়ের সম্পর্কে একটু কিছু শুনতে চাই। এই অভিনয়ে আসার পেছনে মা তো নিশ্চয়ই উৎসাহ দিয়েছিল, মানে কোনো ব্যাপারে মা বাবার আসলে কোনো রকম বাধা বা কোনো কিছু নাই, ওনাদের মধ্যেও স্বাধীনতাটা দেয়া আছে যে করো, কিন্তু বুঝে শুনে করবা, বুঝে শুনে চলবা, হ্যাঁ, তোমাকে দেখতে হবে তুমি কার মেয়ে, হ্যাঁ, তোমার বাবাকে তোমার মাকে সেটা বুঝেই তোমাকে চলতে হবে। তো সেভাবেই আমি কাজ করেছি। আম্মা আমাকে একটা কথাই আমাকে বলেছিল যে তুমি টাইমলি শুটিংয়ে যাবা, হ্যাঁ, সময় সম্পর্কে, সময়টা একদম, সময় জ্ঞানটা তোমাকে রাখতে হবে, বড়দের অবশ্যই সম্মান দেখাবা, দরকার হলে নিজের চেয়ারটা ছেড়ে দিবা।